আসসালামু আলাইকুম, আমার নাম শালন আক্তার। আমি আমার বয়স 20 বছর। আমি নেত্রকোনা জেলা থেকে আসছি। আমি অনেকদিন যাবৎ আমার পায়ের সমস্যা নিয়ে ভুগতেছিলাম, মানে অনেকদিন যাবৎ আমি আমার পা নিয়ে সমস্যায় ভুগতেছিলাম। মানে পায়ের মধ্যে ব্যথা ছিল, আমি শুতে পারতাম না, শুলে উঠতে পারতাম না, বসলে দাঁড়াইতে পারতাম না, এরকম অনেক সমস্যার মধ্যে আমি ভুগতেছিলাম। মানে আমার হিপ জয়েন্টে ব্যথা ছিল, পরে মানে রোগে টান পড়তো, সিলিক মারতো, ব্যথা করতো, বসে থাকলে উঠতে পারছি না, দাঁড়াইতে পারছি না, মানে শুয়ে থাকলে সহজে দাঁড়াইতে পারছি না, সমস্যা হয়েছে, মানে অনেক ব্যথা, সিলিক মারছে, এরকম আর কি। পরে অনেক ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারে মানে অনেক ডাক্তার দেখাইলাম, মানে অনেক জায়গায় গেলাম। পরে সব ডাক্তারাই মানে পরীক্ষা নিরীক্ষা করলো, পরে মানে সবাই বলছে যে মানে আমার সমস্যা বাটি নষ্ট হয়ে গেছে গা, পরে মানে অপারেশন ছাড়া ওইটা ভালো হইব না, বাটি ফাল্টাইতে হইব। পরে আমি খুঁজতেছিলাম যে না, আমি বাটি ফাল্টাইতাম না, অপারেশন করতাম না, আমি অপারেশন ছাড়া মানে ওষুধের ধারাতে আমি চেষ্টা করছিলাম যাতে আমি ওষুধ খাওয়া ওষুধ খাইলে যাতে ওষুধের ধারাতে আমি ভালো হয়ে যাই, সুস্থ হয়ে যাই, আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, ওইরকম চেষ্টা করতেছিলাম। মানে অনেক খোঁজাখুঁজির পরে ওই যে ডিপিআরসির সন্ধান পাইলাম। মানে কিভাবে আমার এক মানে আমার আব্বুর খালাতো ভাইয়ের দিকের নাতি আর কি, উনি ওনারও সমস্যা ছিল মানে কোমরে। পরে উনি অনেকদিন ভোগাভুগির পরে ডাক্তার দেখাইলো, মানে মানে কোনো ভালো হইলো না। পরে উনি ওনার স্ত্রী নাকি মানে ইউটিউব থেকে দেখে ওনারা নিয়ে আসছিল, পরে উনি ভালোই সুস্থ হয়ে মানে গেছে। পরে আমার কথা শুনে না আমার সবকিছু দেখলো, MRI করলাম, মানে আলট্রা করলাম, পরীক্ষা করলাম, এক্সরে করলাম, সব কিছু দেখার পরে উনি বলল যে সমস্যা নাই, অপারেশন করা লাগতো না, অপারেশন ছাড়াই ওই যে ডিপিআরসি সন্ধান দিল, বললো যে আমি ওই জায়গা থেকে ভালো হয়ে আসছি, আমি তোমরা নিয়ে যাবো। পরে উনি নিয়ে আসলো, এসে আমার ডাক্তার দেখাইলো, পরে ডাক্তারে দেখে বললো যে সমস্যা নাই। এখানে আসার পরে স্যারা বললো যে রিহ্যাব থেরাপির মাধ্যমে আমার মানে সুস্থতা সুস্থ করে দিব, এরকম তারা একটা আশা দিল। পরে আমি ভর্তি হইলাম, 15 দিন মানে 1 তারিখে ভর্তি হয়েছি, 15 তারিখ আজকে মোটামুটি আমি ভালোই মানে অনেকটাই সুস্থ হয়ে গেছি। এখন আর আমার এত সমস্যা হয় না, বসে থাকলেও সমস্যা হয় না, মানে ভালোই, অনেক ভালো হয়ে গেছি গা গেছি। এখন আমার ব্যথা কমে গেছে গা, আমি আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছি, এখন আর আমার কোনো সমস্যা নাই। মানে আমাকে যে থেরাপি দিয়েছে ওই অ্যাপটা অনেক ভালো, আমার অনেক সুন্দরভাবে থেরাপি দিছে, ভালোভাবে বুঝাইছে, ওইভাবে ব্যায়াম করা শেখাইছে, ব্যায়াম করতে হইবো বলছে যে বাড়িতে যাও, পরে যেভাবে ব্যায়াম শিখাইয়া দিছে ওইভাবে নিয়মিত ব্যায়াম করার জন্য অনেক ভালো। ওই জায়গায় নার্স সবাই অনেক ভালো, সময় মতো আমার মানে সকালে সকালের ওষুধ, দুপুরে দুপুরের ওষুধ, বিকালে বিকালের ওষুধ ওনারা বুঝিয়ে দিয়ে গেছেন। না আমার কোনো সমস্যা হয়েছে না, ওনারা অনেক ভালো। ওই যে আপু অনেক ভালোভাবে থেরাপি দিছে, ওনার ধারা থেকে আমি অনেক ভালো, ওখানে কোনো সুস্থভাবে আমি এখানে চিকিৎসা নিয়েছি। যেহেতু সেহেতু অনেক ভালো ওই জায়গাটা, মানে ওনারা ভালোভাবে আমার ট্রিটমেন্ট করছেন, এখানের চিকিৎসা অনেক উন্নত এবং অনেক আধুনিক। শফিউল্লাহ প্রধান স্যারকে অনেক ধন্যবাদ, ওনার চিকিৎসা আধুনিক চিকিৎসার দ্বারা আমি অনেকটা সুস্থ, অনেক ভালো, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছি। মানে ওনার জন্য অনেক ধোয়া রইল, উনি যাতে ওইভাবে অনেক ভালো মানে অনেক ভালো চিকিৎসার দ্বারাতে যাতে আমার মতো যারা আছে কিংবা অন্য অসুবিধাতে যারা ভুগতেছে তাদের সবাইকে যাতে উনি সুস্থভাবে মানে সুস্থ করে দেয়, ওনার চিকিৎসার দ্বারাতে যাতে সবাই ভালো হয়ে যায়। আমার মতো যেসব এভিএনের রুগী আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে না, আমি ওনার কাছে এসে অনেক মানে আগের চেয়ে অনেক ভালো ভালো হয়ে গেলাম। আপনারাও যদি কোনো সমস্যায় ভুগেন তাহলে ওই স্যারের কাছে এসে ওই ডিপিআরসিতে চিকিৎসা নিতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও সুস্থ হই, ভালো থাকি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।